আপনার স্কিনটোন ধীরে 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 লাইট হতে থাকবে, ধীরে ধীরে ব্রাইট হতে থাকবে, যত রকমের যেদি দাগ ছোপ আছে সব যেমন চলে যাবে, এছাড়াও ত্বকে যে বয়সের ছাপ পড়ে যায় সেটাও সুন্দরভাবে রিডিউস হয়ে যাবে, শুধু থাকবে চকচকে গ্লোয়িং হেলদি লুকিং স্কিন। গ্লাস লুকিং হেলদি গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য কোন রকম কোরিয়ান বা জাপানিজ সিক্রেট জানার কোনো প্রয়োজন নেই। আমাদের ভারতবর্ষে আয়ুর্বেদের সৃষ্টি, যেখানে আছে সুন্দর সুন্দর রেমেডি যেগুলো ফলো করলে আপনি ন্যাচারালি কিন্তু অনেকটা এনহ্যান্স করতে পারবেন আপনার বিউটিকে। আর আজকে আমি ঠিক এমনই একটা রেমেডি নিয়ে চলে এসেছি যেটা ব্যবহার করলে আপনার স্কিন টোনটা যেমন লাইট হবে, ব্রাইট হবে, পাশাপাশি কিন্তু আপনার ত্বকের যত রকম সমস্যা আছে প্রায় সব সমস্যায় নির্মূল হয়ে যাবে এই মাত্র একটা ফেস প্যাক ব্যবহার করে। তবে এটা প্রত্যেক দিন ব্যবহার করতে হবে বেশ কয়েক মাস, তবে কিন্তু আপনি রেজাল্টটা ভালোভাবে বুঝতে পারবেন। আর আয়ুর্বেদ আপনাকে রেজাল্ট তখনই দেবে যখন থাকবে এই রেমেডিগুলোর উপর আপনার বিশ্বাস এবং ধৈর্য। আজকে এই রেমেডিটা বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো মাত্র 2-3 চামচ মতো টক দই। আমরা সবাই জানি যে টক দই ব্যবহার করলে স্কিনটা যেমন হেলদি থাকে পাশাপাশি কিন্তু গ্লোয়িং হয়, এবং যদি যেদি দাগ ছোপ থাকে সেটাও সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। এর পাশাপাশি বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ত্বকে আমাদের ইলাস্টিসিটি কমে যায়, যার ফলে কিন্তু স্কিন স্যাগিং এর প্রবলেম চলে আসে, যার জন্য স্কিনটাকে টাইট রাখার জন্য অবশ্যই টক দইয়ের ব্যবহার করতে হবে নিয়মিত। এছাড়াও টক দই এত বেশি হাইড্রেশন প্রোভাইড করে আমাদের স্কিনের মধ্যে, যার ফলে রিঙ্কেল, ফাইন লাইন সব কিছু সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে যায়। নিয়মিত টক দই খান এবং স্কিন কেয়ারেও ব্যবহার করুন। এরপর আমরা এখানে নিয়ে নেব মাত্র 2 চামচ মতো বেসন। আমাদের সবার বাড়িতে কিন্তু বেসন থাকে, আর আমরা জানি যে বেসন কিন্তু সুপার ডুপার একটা ক্লিনজার যেটা ন্যাচারালি এক্সফোলিয়েটও করে স্কিনকে। এছাড়াও প্রত্যেক দিনের ট্যানটা প্রত্যেক দিন তুলে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু এই ফেস প্যাকটা আপনি ব্যবহার করতে পারেন, কারণ বেসন কিন্তু সুন্দরভাবে ট্যানও রিমুভ করে দেয় স্কিন থেকে। আর এই ফেস প্যাকটা ব্যবহার করলে আলাদা করে কোনো রকম আর ক্লিনজার ইউজ করার কোনো প্রয়োজনই পড়বে না, এই প্রত্যেকটা উপাদানের মধ্যে কিন্তু আছে ন্যাচারাল ক্লিনজিং প্রপার্টিজ। এটা খুবই সিম্পল একটা ফেস প্যাক যেটা অল স্কিন টাইপের জন্য সুইটেবল, এবং যেটা নিয়মিত ব্যবহারে এবং ধৈর্য বিশ্বাসের সাথে ব্যবহারে কিন্তু আপনার স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা পরিবর্তন আনতে পারে। শুধু ধৈর্য ধরে আপনি ব্যবহার করুন রেমেডিটা। এরপর নেক্সট এখানে আরও একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা বাকি আছে, যেটা হলো টমেটো পিউরি। আর যাদের স্কিনে টমেটো স্যুট করে না তারা কিন্তু টমেটোর পিউরির পরিবর্তে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। টমেটোও কিন্তু ন্যাচারালি ময়শ্চারাইজ করে স্কিনকে, এছাড়াও পোর মিনিমাইজিংও হেল্প করে, তাছাড়াও কিন্তু অ্যাকনে পিম্পল থাকলে সেটাকেও যেমন কিওর করতে সাহায্য করে, তাছাড়াও টমেটো পিউরির মধ্যেও কিন্তু আছে অ্যান্টি এজিং প্রপার্টিজ, এছাড়াও স্কিন লাইটেনিং প্রপার্টিজ। টমেটো কিন্তু অবশ্যই স্কিন কেয়ারে ব্যবহারের পাশাপাশি কাঁচা খাবেন, যার ফলে আপনার স্কিনটা অনেক ভালো থাকবে। আর টমেটোর মধ্যে আছে সান ড্যামেজকে প্রতিরোধ করার মতো ক্ষমতা, যার ফলে সান থেকে যে ড্যামেজটা হচ্ছে আপনার স্কিনে সেটাও কিন্তু সুন্দরভাবে রিকভার করতে হেল্প করবে এই টমেটো পিউরি। শুধুমাত্র কিন্তু একটা ফেস প্যাক, টোনার, ময়শ্চারাইজার এইসব অ্যাপ্লাই করলেই স্কিনটা ভালো থাকবে না, যদি না আপনি ভিতর থেকে স্কিনকে সাপোর্ট দেন, যার জন্য সুন্দর খাবার খেতে হবে আপনাকে। আর তার জন্য প্রত্যেক দিন স্যালাড অবশ্যই খেতে হবে, যার মধ্যে ইনক্লুড করে নিন একটা পাকা টমেটো। আর সুন্দর খাবার মানে কিন্তু পিৎজা, বার্গার এগুলো না, সুন্দর খাবার মানে হেলদি খাবার, যেটাতে আমাদের শরীর, ত্বক সব কিছু ভালো থাকবে। আর শরীর ভালো থাকলেই মন ভালো থাকবে, যার ফলে যখনই আপনি রূপচর্চা করবেন তখনই দেখবেন গ্লোটা আরও ভালোভাবে চলে আসবে আপনার স্কিনে। যাই হোক, এবার চলুন দেখে নিই কীভাবে এটা ব্যবহার করব। আর অবশ্যই বলে রাখি এই ফেস প্যাকটার মধ্যে কোনো রকম এক্সট্রা করে আর জল অ্যাড করার কোনো প্রয়োজন পড়বে না, প্রয়োজন হলে একটু টক দই অথবা টমেটো পিউরিটা আর একটু বেশি করে অ্যাড করে নিতে পারেন। প্রত্যেক দিন যখন হোক, সকাল, বিকেল, দুপুর, রাত্রি যখন হোক, যখনই আপনার সময় পাবেন তখনই কিন্তু এই ফেস প্যাকটা বানিয়ে দিনে একবার হলেই হবে, ভালো করে অ্যাপ্লাই করে 15-20 মিনিটের জন্য স্কিনের মধ্যে রেখে তারপর হালকা হাতে মাসাজ করতে করতে ধুয়ে ফেলতে হবে জাস্ট নর্মাল প্লেন জলে। এই ফেস প্যাকটা যদি আপনি প্রত্যেক দিন ব্যবহার করেন খেয়াল করবেন যে ধীরে ধীরে কিন্তু আপনার ত্বকের বয়স আরও বেশি কমে যাচ্ছে, কারণ টক দই দেবে আপনার স্কিনকে প্রচুর পরিমাণে হাইড্রেশন, যার ফলে রিঙ্কেল, ফাইন লাইন কমে যাবে। এছাড়াও টমেটোর মধ্যেও কিন্তু আছে অ্যান্টি এজিং প্রপার্টিজ, যার জন্য স্কিনটা ইয়াং অ্যান্ড বিউটিফুল থাকবে। আর এই ফেস প্যাকটা ব্যবহারের আগে ভালো করে
প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিলেই চলবে, কোনো রকম এক্সট্রা করে আর ক্লেন্সার ইউজ করার কোনো প্রয়োজনই পড়বে না, কারণ বেসন আর টক তৈয়ের মধ্যেও কিন্তু আছে ন্যাচারাল ক্লেন্সিং প্রপার্টিজ। ধুয়ে নেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে স্কিনটা ঠিক কতটা হাইড্রেটেড হয়ে গেছে, কতটা গ্লোয়িং লাগছে, কতটা লাইট লাগছে। এইভাবে প্রত্যেক দিন যদি আপনি ব্যবহার করতে পারেন, দেখবেন আপনার স্কিনটা ঠিক কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে মাত্র এক থেকে দু মাসের ব্যবহারে। তবে হ্যাঁ, এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে ধুয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন স্কিনের মধ্যে। যদি দিনের বেলা এই ফেস প্যাকটা ব্যবহার করেন তাহলে একটা ভালো সানস্ক্রিন, আর যদি রাত্রিবেলা ব্যবহার করেন ভালো একটা নাইট ক্রিম অথবা জেন্টল ময়শ্চারাইজার। সেক্ষেত্রে বেশ কয়েকটা ভালো ভালো সানস্ক্রিন ময়শ্চারাইজারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, প্রয়োজনে সেখান থেকেও কিনে নিতে পারেন। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।